আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সঙ্গে আছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অনেক ব্যস্ততার মধ্যেও আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি, তারপরেও দেখা যায় দু একদিন গ্যাপ পড়ে যায়, এজন্য আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে চমকপ্রদ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসছি, যেই ব্যাখ্যাটা আসলে সকলেই প্রত্যাশা করে এমন একটি ব্যাখ্যা, তো ইনশাআল্লাহ সকলে আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টা জেনে যাবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় বন্ধুরা, ভালোবাসা, মহাব্বত, ইশক, প্রেম, এই শব্দগুলো, এগুলো শুনলেই আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন, কথা বা ভালো লাগা তৈরি হয়। এখন বিষয় হলো, ভালোবাসা কি শুধু প্রিয় মানুষ যে তাকে পাওয়াই, প্রিয় মানুষটা কি শুধু আমি যাকে আমার গার্লফ্রেন্ড বলি বা মহব্বত করি, ভালোবাসি, সেই কি সব থেকে উর্ধে ভালোবাসার? ভালোবাসার তো আরও মানুষ আছে, মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে ভালোবাসা, উস্তাদদেরকে ভালোবাসা, মহব্বতের মানুষ মহিব্বিন যারা আছে তাদেরকে ভালোবাসা, ফ্রেন্ড সার্কেলের অনেককে ভালোবাসা। তো ভালোবাসা অনেক ধরনের আছে। তো ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখলে কি হয়, এই হেডলাইনটা দেখে যেরকমভাবে আপনারা আসছেন, শুরুতেই আপনাদেরকে বলে নিলাম ভালোবাসা অনেক ধরনের আছে। তো সর্বোপরি ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখলে কি হয় আমরা সেই ব্যাপারটা জানবো। এখানে বেশ কিছু ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে প্রথম যে ব্যাখ্যাটা, এক নাম্বার, ভালোবাসার মানুষকে দেখলে উদ্দেশ্য সফল হবে, সকল পরিকল্পনা সফল হবে। আপনি যদি ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখেন, আপনার উদ্দেশ্য সফল হবে, পাশাপাশি আপনার যত পরিকল্পনা আছে বা আপকামিং যেগুলো আছে সমস্ত বিষয়গুলো কি হবে, সফলতা লাভ করতে পারবেন। দুই নাম্বার, চিন্তামুক্ত হতে পারবে, চিন্তামুক্ত, ভালোবাসার মহব্বতের মানুষ, এরা মাও হতে পারে, আপনার প্রেমিকাও হতে পারে বা আরও কোনো মহব্বতের মানুষ হতে পারে, এদেরকে স্বপ্নে দেখার মানে কি, দুই নম্বরে চিন্তামুক্ত হতে পারে বা হতে পারবে। তিন নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারবেন। তিন নাম্বার হলো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারবেন। আপনি একজনের কাছ থেকে ঋণ করছেন, তো আপনার ঋণটা পরিশোধ করতে পারবেন, যে কোনোভাবে আপনার ব্যবস্থা হয়ে যাবে। চার নম্বরে যে বিষয়টা আসছে সেটা হলো, আর্থিক উন্নতি লাভ করবেন। দেখেন, সমগ্র ব্যাখ্যাগুলোই কিন্তু চমকপ্রদ, খুবই ভালো, আমাদের জন্য পজিটিভ দিকগুলো বয়ে আনবে। চার নম্বর হলো, আর্থিক উন্নতি লাভ করবে, কেউ যদি মহব্বতের মানুষকে স্বপ্নে দেখে আর্থিক উন্নতি লাভ করবে। পাঁচ নম্বরে যে বিষয়টা আসছে সেটা হলো, ভালোবাসার মানুষকে, মহব্বতের মানুষকে যদি আপনি বিয়ে করতে দেখেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে যদি আপনি বিয়ে করতে দেখেন, সেক্ষেত্রে আপনার সুখ শান্তি লাভ হবে, সুখ শান্তি লাভ হবে। ছয় নম্বরে যেটা আসছে, অভাব অনটন দূর হবে। মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তাদেরকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যে ব্যাখ্যাগুলো আপনাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, এই সমগ্র ব্যাখ্যাগুলো আপনাদের বিভিন্ন ধরনের হতে পারে। স্বপ্ন অনেকেই দেখে, সমগ্র স্বপ্নগুলোই যে বাস্তব হয় এটাও ঠিক না, আবার কোনোটাই যে বাস্তব হবে না এমনটাও কিন্তু ঠিক না। আজকে স্বপ্ন দেখলেন যে আজকেই হবে, আজকে রাতে আমি দেখলাম মহব্বতের মানুষকে, আমার অভাব অনটন দূর হইল না, এটা যদি মনে করেন থাকেন, তাহলে আপনি একটা বোকার স্বর্গে বাস করেন। বরঞ্চ আজকে স্বপ্নে দেখলেন, এটা ভবিষ্যতে যে কোনো একদিন এটার সফলতা আসতে পারে, এটার কার্যকারিতা আরও পরে প্রকাশ পেতে পারে। এই জন্যে স্বপ্ন দেখেই যে হুট করে এটা হয়ে যাবে এমন না, বা ও মিথ্যা কথা বলে, ও সত্য কথা বলে না, ও সঠিক তথ্য দেয় না, এরকম নয়। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। যে ব্যাখ্যাগুলো আমরা জানলাম, এগুলো যদি আমরা জানি, আরেকজনকে জানার, আরেকজনকে বোঝার সুযোগ করে দেই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।